হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা আসছি ত্রিবেণীতে। Yes, ত্রিবেণীতে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এখন কোথায় আছি। আমি একটা টেন্টের ভিতরে আছি। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কোথায় আছি। এই দেখো কোথায় আছি আমি। তো এখানে আমরা আজকে ক্যাম্পিং করতে আসছি, আর আমার সঙ্গে আসছে শখের গেমার। কারণ যারা আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো যে আগের ব্লগে কি হয়েছিল, তাই এবার তো সেই ভুলটা করবো না। তার জন্য আমি সিকিমের ওয়েদার চেক করলাম, আর ভাই পরপর 7 দিন বৃষ্টি পড়বে সিকিমে। ভাই ভালো হয়েছে সিকিমের ওয়েদারটা দেখে নিলাম, নাহলে এবারও শুধু বৃষ্টি আর ধোঁয়ায় দেখতে পেতাম। তো তারপর আমি প্ল্যান করলাম যে ত্রিবেণী যাব, যেখানে বৃষ্টি হওয়ার চান্স 50-50। হ্যালো গাইস, ওয়েলকাম টু সেকেন্ড ব্লগ। দেখো, আজকে আমরা যাচ্ছি ত্রিবেণী, কারণ অন্য যতগুলো জায়গা আছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আমি আগের দিনের মতন তো আমার ব্লগটা বানাতে চাই না, তার জন্য রিস্ক নিবো না। এবার তার জন্য একটু ত্রিবেণীতে আছি যেখানে বৃষ্টি হচ্ছে না। ফাইনালি ভাই, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। আর তোমরা তো জানোই ভাই কে যাচ্ছে আমার সঙ্গে। Yes, আজকে বৃষ্টি যদি হয় তাহলে সব তোমার হচ্ছে। এটা হচ্ছে কি জানি, ব্যাড লাক। ব্যাড লাক তো বলতে পারো ভাই, আমার ব্লগে অনেক ব্যাড লাক থাকে। কিন্তু আগের বার আমি ওয়েদার দেখি নাই, তার জন্য এবার ওয়েদার দেখে যাচ্ছি যে বৃষ্টি তো পড়বে না। বৃষ্টি পড়বে কিন্তু আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা অনেকক্ষণ পর দাঁড়াইলাম, কারণ বডি পুরা বডির কোনো কিছু হয়নি, ঠিক আছে। যা হয়েছে একদম পাছা ব্যথা হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছি, বডি ফাটির জন্য না। কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা এখানে একদম। ওকে, তো এবার ত্রিবেণী তো আমরা ভালো মতো পৌঁছে গেলাম। বাহ ভাই, কি সুন্দর ভিউ ভাই, ওয়াও। মানে বেশি রোদ্র না, একদম চিল। টেন্টের ওখানে গেলাম, আর সেখানে বললো যে টেন্ট রেডি হতে একটু টাইম লাগবে, তোমরা ততক্ষণ ঘুরে আসতে পারো। তা আমরা বললাম ঠিক আছে। মধম চলে তোসে কহে বরসে গা সাবন। আমাদের টেন্ট এখনো রেডি হয় নাই, তো আমরা নদীর সামনে আইসে বসে ওয়েট করতেছি। আবে ভাই, 1 ঘন্টার বেশি হয়ে গেল, টেন্ট এখনো রেডি হয় নাই। কখন টেন্ট হবে ভাই? পোজ দা ফটো তুলে দিচ্ছি। এসে হি পোলিও কে খুরাক না লেনে সে পোলিও আপকে বাচ্চে কো পকড় সকতা হ্যায়। ভাই টেন্ট কখন আসবে? ভাই কখন আসবে টেন্ট? ভাই আমাকে দেখে এও মায়া খাই গেছে ভাই, এও চলে আসছে আমার সঙ্গে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় টেন্ট কতক্ষণে আসবে? আরো 1 ঘন্টা তো লাগবে, ওরা অনেক। ততক্ষণ আমরা কি এখানে বসে থাকবো? ভাই টেন্ট ইয়ার প্লিজ তাড়াতাড়ি হয়ে যা। ফাইনালি বিকেল 5টার সময় আমাদের টেন্ট কমপ্লিট হলো, যেখানে 3টার মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, মানে 2 ঘন্টা লেট। ফাইনালি ভাই আমাদের টেন্ট রেডি হয়ে গেছে। বাট গাইস, আমার কিসমত টেন্ট লাগানোর সঙ্গে সঙ্গে এ ভাই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি শুরু হয়েছে, এবার কি করব? সিরিয়াসলি ভাই, 2 ঘন্টা কি কতক্ষণ হলো আমাদের? 2 ঘন্টারও বেশি আমরা ওয়েট করলাম, এখন ফাইনালি আমাদের টেন্ট রেডি হয়ে গেছে। আর যেটা টুইস্ট পার্ট, সেটা হলো এদিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ভাই বৃষ্টি এখন এত জোরে জোরে শুরু হয়ে গেছে যে বাইরে ভাই থাকা যাচ্ছে না, এখন টেন্টের ভিতরে যেতে হচ্ছে। এখন ভাবতেছিলাম যে বাইরে বসে একটু চিল মারবো, একটু রেস্ট করবো, বৃষ্টি শুরু হয়ে এখন টেন্টের ভিতরে ঢুকে থাকতে লাগবে। দেখো এখন অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আজকে তো মনে হচ্ছে আর রাফটিং করা হবে না। এই দেখো আমাদের চোখের সামনে রাফটিং করতেছে বৃষ্টির মধ্যে, কিন্তু এই যে শখের গেমার বলে ভয় পায় রাফটিং করতে। আরে ভয় পায় না, আর দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে ভাই, 4000 টাকা বলে রাফটিং করতে নেবে, আমি অত টাকা কোথায় পাবো ভাই, মাথা খারাপ হয়ে গেছে। মানে টাকার ব্যাপারটা না, কিন্তু আমি জানি যে ও ভয় পায়, জানি ও ভয় পায়, ভয় পায়, গ্যারান্টি ভয় পায়, ভয়টাই পায় না, টাকাটাই মেন, অত টাকা খরচ করে লাভ আছে ভাই? দেখো ভাই এদিকে বৃষ্টি অনেক জোরে জোরে পড়া শুরু করে দিছে, আর আমরা বৃষ্টির মধ্যে এরকম করে বসে আছি, কারণ কিছু করার নাই। আমরা ভাবছিলাম যে বাইরে বসে থাকবো, আর এদিকে বৃষ্টি জোরে জোরে শুরু হচ্ছে। এই দেখো গাইস, বৃষ্টি শুরু হয়েছে, সব কয়টা এখানে যারা যারা ছিল, এত ভিড় ছিল একটু আগে, সব কয়টা ভিতরে ঢুকে গেছে, সব কয়টা ভিতরে ঢুকে গেছে। আমার তো কোনো ফরক পড়ে না ভাই, বৃষ্টি ভিতরে তো আমি ভিজে যাবো, আমি শার্ট চেঞ্জ করে দেবো, আমি তো বিন্দাস ঘুরবো ভাই এখন। Yes, তো এটা হচ্ছে তখন থেকে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি টেন্টের ভিতরে বসে আছি। যারা যারা আগের ব্লগ দেখছো তারা তো জানো যে আমার কিসমত কেমন, আমি ব্লগ করতে পারলে বৃষ্টি পড়ে, ওয়াও। তো জানি না এখন বৃষ্টি কখন থামবে, ততক্ষণ টেন্টের ভিতরে ঢুকে থাকতে লাগবে এরকম করে। প্লিজ यार থাইমে যা, यार থাইমে যা। বাট ভাই তাও কিন্তু মজা লাগতেছে ভিতরের মধ্যে বসে থাকতে, আর এদিকে বাইরে বৃষ্টি পড়তেছে। আমি ভাই বুঝে গেছি যে বৃষ্টি থামতে অনেক লেট আছে, তার জন্য ভাই এবার আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘোরা শুরু করে দিলাম।
আর গাইস আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই হাফ শার্টটা আমার ভিজে গেছে, এত বৃষ্টিতে ভিজলাম আমি। বাই দ্য ওয়ে গাইস, আমরা ভাবছিলাম যে রাফটিং করব আর ফিশিংও করব, কিন্তু এখন এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বৃষ্টি পড়তে যায় না, তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু বৃষ্টি অনেক জোরে জোরে পড়তেছে। আর মেন কথা হলো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো 5টা বাজে গেছে আর অনেক অন্ধকার হয়ে গেছে, তো ফিশিং টিশিং এগুলো যা করার আছে এগুলো সব কালকে করতে হবে। ওকে, তো এবার ফাইনালি বৃষ্টি থেমে গেছে, বাট একটু বেশি তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে গেল। ওকে ভাই, ফাইনালি 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 এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু বৃষ্টি থামতে এতটা টাইম লাগাই দিল যে ভাই বাইরে রাতই হয়ে গেছে। আর আমাদেরকে এখনই ফোন আসলো যে আমাদের খাওয়ার নিয়ে আসতেছে, মানে খাওয়ার খাই এখনই ঘুমাবো। Yes! তারপরে কি আর ভাই, ওই বারবিকিউ কি বলে ওটাকে, সেটা করে ঘুমাই। এই দুটো কাঠ নিয়ে ঠুকাঠুকি করলে হবে না তো, অনেকক্ষণ থেকে এমনিতেই চেষ্টা করছি ধরতে। আরে কেরোসিন কম হয়ে গেছে, কেরোসিন আরো লাগবে আমাদেরকে। ফাইনালি ভাই, এক ঘন্টা ধরে এটা জ্বালানোর চেষ্টা করার পর এখন জ্বললো। আগে আমরা এখানে জ্বালানোর চেষ্টা করতেছিলাম, বাট এখানে জ্বলতে ছিল না, তারপরে এখানে জ্বললো। অল্প কেরোসিন বাইচে আছে ভাই। বৃষ্টি যখন কমলো তখন এই যে রাত, আর এখন আগুন জ্বালাচ্ছি, আর আগুন জ্বালানোর পর এখন ঘুমাবো। গুড, এতক্ষণ পর বৃষ্টি ফৃষ্টি থেমেছে, মনে হয় খিদে ফিদে পেয়েছিল। দেখো এতগুলো ভাত নিয়ে বসেছে, আর এই যে ব্যাড লাকের ডিব্বা, যেখানে যাই বৃষ্টি নিয়ে যায় সাথে করে। ভাই আমি আমি আমার আমার লাকি এটা যে আমি যেখানে যাই আমার সঙ্গে আমি বৃষ্টিকে নিয়ে আসছি, তো আমার সঙ্গে ব্লগ করতে গেলে তো বৃষ্টি তো মানে আসতে লাগবে, এটা এটা নিয়ম, এটা নিয়ম আমার। ঠিক আছে, খাও পেট ভরে, আর বৃষ্টি ফিষ্টি হবে না, রাতে মনে হয় বৃষ্টি হবে না। যাই হোক, গুড নাইট বলো সবাইকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, আবার গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যখন সকালে উঠি তখন কিন্তু আলাদাই ভিউ ছিল। মনে হচ্ছে যে এখানে সবার আগে আমি উঠছি, কারণ এখনো আমি কাউকে দেখতে পাচ্ছি না এখানে, মানে একজনকেও দেখতে পাচ্ছি না যারা ঘুম থেকে উঠে গেছে, আর মানে পুরো টেন্টের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না। মানে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি সবার লাস্টে উঠি আর আমি আজকে সবার ফার্স্টে কিভাবে উঠলাম। ভাই এখন যখন উঠে গেছি তো একটু আগে গিয়ে সকালের ভিউ দেখে আসি। ভাবো ও ভাই, ফাইনালি ফাইনালি রৌদ্র দেখতে পাচ্ছি আমার নিজের চোখ দিয়ে। তাহলে আমি তো ভাবছিলাম যে আমার এত ভাগ্যই নাই যে রৌদ্র দেখতে পারি আমি, কি বলো তুমি? আমার মনে হচ্ছে মাইনক্রাফট খেলতে আসছি। ऐसे ही पोलियो के खुराक ना लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। भाई फाइनली আমাদের চা চলে আসছে, এতক্ষণ ওয়েট করার পর চা। দেখো আলো হে আলো ফাইনালি ভাই, এত খিদা পাইছিল, ফাইনালি আমাদের খাওয়ার চলে আসছে, এখন খাবো তারপর বাড়ি যাবো। সবকিছু একদম পারফেক্ট চলছিল, মানে এত বৃষ্টি মিষ্টি এত তো ঠিকই আছে, কিন্তু সকালের ভিউ দেখার পর সব একদম চিল হয়ে গেল। বাট তখনই ভাই তুফান শুরু হয়ে গেল। ভাই কি হাওয়া শুরু হইলো, আমি তো কম কম খাই নিছি, এর খাওয়ার সময় হাওয়া উঠেছে, ছাতা উড়ে চলে গেছে ভাই। ছাতাটা কিন্তু আমাদের চারবার চারবার পড়া শুরু হয়ে গেল, বৃষ্টি পড়বে কিন্তু আমি বলে দিচ্ছি। সমুদ্র
ভাই রাফট যারা চালাচ্ছিল ওরা অনেক ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ ভাই অনেক ফ্রেন্ডলি ছিল, মানে এতটাই ফ্রেন্ডলি ছিল যে একজনকে আমাদের সাথে তার বাড়ি ছাড়তে চলে গেলাম। তো ইয়েস, এটাই ছিল আমাদের সেকেন্ড ভ্লগ। যদি ভ্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, আরো এমন নতুন নতুন ভ্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভ্লগে। বাই বাই।